আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ভিডিও এডিটিং এর মাধ্যমে একটা টেক্সট স্ক্রোলিং করানো হয়। এজন্য আমি ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করব। আর ভিডিওতে টেক্সট স্ক্রোলিং বলতে বোঝানো হয় এই যে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেক্সট ভিডিওতে লেফট থেকে রাইটে চলে যাচ্ছে, তো এটাই হলো টেক্সট স্ক্রোলিং। তো এটা যদি আপনার ভিডিওতে আপনি সেট করতে চান তাহলে এই ভিডিও দেখতেই থাকুন। ওয়েলকাম ব্যাক, দিস ইজ এ ওমর ফারুকি, ইউ আর ওয়াচিং ওমর টেক। তো চলুন শুরু করি। প্রথমে ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করবেন। তো আমি ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করি। ওপেন করে এখানে ফাইলে ক্লিক দিয়ে ইম্পোর্টে মিডিয়া, এখান থেকে যে কোনো একটা ভিডিও বা যে প্রজেক্ট আপনি এডিটিং করবেন সেটা ওপেন করবেন। ওপেন করে এখানে মিডিয়াতে যুক্ত হবে, এখান থেকে ট্র্যাকে ছেড়ে দিবেন। তো এখন আমার কাজ হলো এখানে টেক্সটটা স্ক্রোলিং করার। তো এই জন্য আপনি অ্যানোটেশনে চলে যাবেন, এখান থেকে এই শেপসে ক্লিক দিবেন। শেপস এখান থেকে কালো রঙের ব্ল্যাকের এই শেপসটা নিয়ে নেবেন। এটাকে যে শেপসে দিতে চান সেইটাতে সাইজ অনুযায়ী নিয়ে আসবেন। নিয়ে এসে যে জায়গায় আপনি টেক্সটটা স্ক্রোলিং করাতে চান সেখানে এটা রেখে দিবেন। ঠিক আছে, তো আমি একটু বড় করে দেই আপনাদের দেখানোর স্বার্থে। তো এটা এভাবে দিলে তো আর ভালো দেখা যায় না, এই জন্য একটু অপাসিটি একটু কমিয়ে দিব। হ্যাঁ, এরকম অবস্থায় আমরা রাখতে পারি। এখন আমাদের টেক্সট যুক্ত করব, এর জন্য আমরা এখানে টেক্সটে এই যে টেক্সট মেনু আছে এখান থেকে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে নিব। যেমন আমি এই টেক্সটটা সিলেক্ট করে নিতে পারি বা আপনি এটাও নিতে পারেন, এই দুটার মধ্যে একটা নিলেই হবে। এখান থেকে এটা টেনে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটার উপরে আমরা যে টেক্সটটা স্ক্রোলিং করতে চাই সেই টেক্সটটা এখানে লিখব। তো আপনার যে লেখাটা এখানে লিখতে আপনি স্ক্রোলিং করাতে চান টেক্সটটা, সেই লেখাটা এখানে লিখবেন। তো এটা আপনি এই কালো অংশের উপর ছেড়ে দিবেন। তো ছেড়ে দিয়ে এটা টেনে একদম শেষের দিকে নিয়ে যাবেন, মাউস দিয়ে ওটাকে ধরে একদম শেষের দিকে নিয়ে যাবেন। এখন আপনি অ্যানিমেশনে ক্লিক দিবেন। অ্যানিমেশনে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে অ্যানিমেশন এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এখান দিয়ে কাস্টমস এটা সিলেক্ট করে নেবেন। এটা টেক্সট যেই ট্র্যাকে সেই ট্র্যাকে এটা নিয়ে আসবেন। যেমন এখানে এই যে টেক্সট দেখতেই পাচ্ছেন এখানে লেখা যে এই ট্র্যাকে টেক্সট আর এই ট্র্যাকে শেপ, শেপের ট্র্যাক এটা, টেক্সটের ট্র্যাক এটা। তো আপনারা টেক্সটের ট্র্যাকে আনবেন এই কাস্টমটা, এনে আপনারা এটার উপরে ক্লিক দিবেন। এই যেই আমরা কাস্টমসটা আনার পরে যে চিহ্নটা উঠলো সবুজ রঙে, দেখেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে দেখবেন এটা হলুদ রঙের হয়ে গেছে। তো হলুদ রঙের হয়ে যাওয়ার পরে এখন আপনি চলে যাবেন টেক্সটের যে শেপটা ডানে সরিয়ে আনছিলেন সেটার উপরে ক্লিক দিয়ে আস্তে আস্তে এটা ডান থেকে বামের দিক নিয়ে আসবেন। আস্তে আস্তে নিয়ে আসবেন, খুব আস্তে আস্তে সাবধানে কাজটা করে নিয়ে আসবেন। এখন আপনি এটাকে টেনে এই সমান করে দেন। ঠিক আছে, এটা সমান করে দিবেন। এখন দেখেন আপনি ভিডিওটা প্লে করলে খুব একটা টেক্সট স্ক্রোলিং করে চলে যাবে। তো এভাবে টেক্সট স্ক্রোলিং তৈরি করতে হয় ক্যামটাসিয়া দিয়ে। ক্যামটাসিয়া 9 ভার্সন আমি ব্যবহার করেছি। তারপরে কিভাবে সেভ করবেন আপনারা সবাই জানেন, শেয়ারে ক্লিক দেওয়ার পরে লোকাল ফাইল আপনারা কাস্টমের যে কোনো একটা MP4 অনলি এটা ক্লিক দিয়ে বা যে কোনো আপনি যে সাইজে করতে চান দিয়ে নেক্সটে ক্লিক দেওয়ার পর লোকেশন সিলেক্ট করে ফিনিশ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।